ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত বছর বাঁচাও পরীক্ষা। 2020 সালে ত্রিপুরার তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চালু করেছিল বছর বাঁচাও পরীক্ষা। এতে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পাশ করতে পারেনি তারা আবার পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে। এবছর তথা 2023 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত বছর বাঁচাও পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে। বুধবার প্রথম দিন শুরু হয়েছে ইংরেজি পরীক্ষা। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের একটি সেন্টারে উচ্চ মাধ্যমিকের 42 জন ছাত্রছাত্রী এবং মাধ্যমিকের 12 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। এবার আমাদের বিদ্যানিকেতনে, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আমাদের বছর বছর পরীক্ষার ভেন্যু ঠিক হয়েছে, সেই অনুযায়ী যথারীতি নিয়ম মেনে পরীক্ষাটা শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু করার ক্ষেত্রে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে সাধারণত মাধ্যমিকের পরীক্ষা একটা দিন হতো আর টুয়েলভের পরীক্ষা আরেক দিন হতো, কিন্তু বছর বছর পরীক্ষা স্টুডেন্টের সংখ্যা কম দেখে মাধ্যমিক এবং টুয়েলভ দুটোই একদিনে শুরু হয়ে গেছে। তো আজকে প্রথম দিন, আজকে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য 42 জন, আজকে ইংরেজি পরীক্ষা হচ্ছে আর মাধ্যমিকের জন্য 12 জন স্টুডেন্ট। এইভাবে আমাদের নির্ধারিত নিয়ম অনুসারে বোর্ডের আমাদের কোশ্চেন এসে গেছে, আমরা কোশ্চেন রিসিভও করে নিয়েছি, এখন অলরেডি টিচাররা কোশ্চেন নিয়ে ক্লাসে গেছে, পরীক্ষা চলছে। মানে যেই সময়ে বোর্ডের পরীক্ষা সেই সময় তো চলবে, যেই সময়টা একদম বোর্ডের পরীক্ষা অনুযায়ী সাধারণ এই পরীক্ষাটাও হবে, মানে এটা টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, সেই অনুযায়ী এই পরীক্ষাটা হবে। আর এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে আমাদের CWSN ক্যান্ডিডেটও আছে, এরা নিজেদের রাইটার নিয়ে এসছে, এসে বসে আলাদা একটা রুমে তারা পরীক্ষা দিচ্ছে আমাদের তদারকিতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।